ফুসছে সমুদ্র। নগরে নদীবাঁধ ভেঙে ফের প্লাবিত কয়েকশো বিঘা চাষের জমি। বনিমার ভরা কোটালে আবারও আশ্রয়হীন বহু পরিবার। নদীবাঁধ ভেঙে প্লাবিত সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা। জলোচ্ছ্বাসে জেরবার দীঘা, তাজপুর, শঙ্করপুর। বনিমার ভরা কোটালে নদীবাঁধ ভেঙে প্লাবিত সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা, ফলে আতঙ্কের রাত জাগছেন সুন্দরবনের বাসিন্দারা। পূর্ণিমার ভরা কোটালে সুন্দরবনের একাধিক নদী জলস্তর বেড়ে ফুঁসছে মুড়িগঙ্গা, হুগলি, হাতানিয়া, দোয়ানিয়া, চীনায় সহ বঙ্গোপসাগর। বৃহস্পতিবার সকালে পূর্ণিমার ভরা কোটালে দক্ষিণ চব্বিশ পরগনা সাগরের বঙ্কিম নগরের নদীবাঁধ ভেঙে প্লাবিত কয়েকশো বিঘা চাষের জমি। গ্রামে প্রবেশ করেছে নদীর জল, ঘর ছেড়ে অন্যত্র ঠাঁই বাসিন্দাদের। একই চিত্র নামখানার ফ্রেজারগঞ্জ কোস্টাল থানা এলাকাতে। ফ্রেজারগঞ্জ দাস কর্নার, হাতি কর্নার, ফ্রেজারগঞ্জ কোস্টাল থানা চত্বর জলমগ্ন। সাগর বিডিও সুদীপ্ত মণ্ডল এ বিষয়ে জানান, কোটালের প্রভাবে সাগরের বঙ্কিমনগর এবং মহিষমারী এলাকায় জল ঢুকেছে। ইতিমধ্যে সেচ দপ্তরের আধিকারিকেরা ঘটনাস্থলে এসে পৌঁছেছে। প্রশাসনের পক্ষ থেকে এলাকার নজরদারি চালানো হচ্ছে। উপকূল তীরবর্তী এলাকার মানুষদের ইতিমধ্যে নিরাপদে আশ্রয় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তার প্রভাব কিছুটা সাগর আইল্যান্ডে বিভিন্ন রিস্ক এরিয়াতে হয়েছে, তার মধ্যে বঙ্কিমনগরে প্রায় বিচার ভ্রমণ হয়েছে, এছাড়া মহিষামারী অন্যান্য এলাকাতে এনগেজ হয়েছে এবং ওভার ফ্লো অনেক জায়গা হয়েছে। এই পরিপ্রেক্ষিতে ইরিগেশন ডিপার্টমেন্টের আধিকারিকরা স্পটে আছেন, তবে খুব কম স্পানটা পাওয়া যাচ্ছে কাজ করার জন্য, কারণ লোটার ছাড়া কাজ করা যাচ্ছে না। আজকেও এর প্রভাব কিছুটা থাকবে, আমরা অ্যালার্ট রয়েছি এবং পুলিশ সিভিল অ্যাডমিনিস্ট্রেশন ক্রমাগত যোগাযোগ রাখছে। এই মুহূর্তে কিছু চাষের জমিতে জল ঢুকেছে, কিন্তু পরিস্থিতির উপর নজর রাখছি আমরা। প্রয়োজনে যদি ইভোকেট করতে হয় এলাকার মানুষজনকে, তাহলে আমরা মাল্টিপারপাস সার্কুলার সার্কুলার সেন্টার বা স্কুলে নিয়ে আসতে পারি। আমাদের ব্লক কন্ট্রোল রুম চালু আছে এবং যেহেতু 5.5 এর অ্যাবাভ সাইড ইফেক্ট আছে, জলোচ্ছ্বাসটা আজকেও এর প্রভাব থাকতে পারে, সেই পরিস্থিতির উপর নজর রাখছে এবং যে কোনো পরিস্থিতি মোকাবিলা করার জন্য সাগর ব্লক অ্যাডমিনিস্ট্রেশন। গ্রামবাসীদের দাবি, ঘূর্ণিঝড় ইয়াসের পর থেকে বেহাল হয়ে পড়েছে সুন্দরবনে একাধিক মাটির নদীবাঁধ। বারবার প্রশাসনকে জানিয়েও কোনো রকম সুরাহা হয়নি। প্রতি বছর কোটালের সময় নদীবাঁধ উপচে পড়ে প্লাবিত হচ্ছে গোটা এলাকা। আজকের আবার মানে আগে যে বাঁধ মেরামত হয়েছিল, আজকের আবার সেই পুরাতন বাঁধ ভেঙে জল ঢুকছে পুরোটা। হ্যাঁ, অনেকটা বাঁধ ভেঙে গেছে এবং বাঁধের উপর দিয়েও প্রচুর জল মানে ঢেউ মানে এখানে পুরা জল ঢুকে গেছে। আমরা কোথায় যাব জানি না, কি করব, এখন পুরা জল ঢুকে গেছে, কেউ আসেনি। এখন বাঁধ দিলেও বাঁধ থাকছে না, পুরো চলে যাচ্ছে। এখন মাটি দিলে কি হবে, এখন দিলে কি হবে, এখন মাটি দিলে মাটি কি থাকবে? এলাকার মানুষের দাবি, স্থায়ী কংক্রিটের নদীবাঁধ একমাত্র সমাধান সূত্র। কবে এই ভোগান্তি থেকে পরিত্রাণ পাবেন সুন্দরবনবাসী? বারে বারে এই প্রশ্নটাই সামনে উঠে আসছে। বাসিন্দারা বলছেন, দুর্যোগ আর হয়রানি এই দুইয়ের কোনো শেষ নেই এখানে। বুধবার পূর্ণিমার ভরা কোটালে একই অবস্থা দেখা গিয়েছে দীঘাতেও। পূর্ণিমার ভরা কোটালের দাপটে ক্ষতিগ্রস্ত হয় মন্দারমণি, শঙ্করপুর এবং তাজপুর সহ সমুদ্র সংলগ্ন বিস্তীর্ণ এলাকা। দীঘায় আচমকায় জলোচ্ছ্বাস দেখে আনন্দে মেটে ওঠেন পর্যটকেরা। ভিড় বাড়তে থাকে দীঘা সহ প্রতিটি সমুদ্র তটে। অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন করা হয়েছে পুলিশ, প্রস্তুত রাখা হয়েছে উদ্ধারকারী দলও, সতর্কতার জন্য চালানো হচ্ছে মাইকিং। স্বভাবত এই সময় যারা দীঘা, মন্দারমণি কিংবা তাজপুর, শঙ্করপুর বেড়াতে এসেছিলেন, তারা সমুদ্রের জলোচ্ছ্বাস দেখে রীতিমতো উচ্ছ্বসিত। দুর্গাপুরের এক পর্যটক জানিয়েছেন, এর আগে বহুবার তিনি দীঘায় বেড়াতে এসেছেন কিন্তু কখনো এমন জলোচ্ছ্বাস দেখতে পাননি, এই প্রথম চোখের সামনে সমুদ্রকে উত্তাল হতে দেখলেন তিনি। পর্যটকদের মধ্যে উৎসাহ দেখা গেলেও মাথায় হাত স্থানীয় বাসিন্দাদের, জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা। সমুদ্রের জলে সব ভেসে যাচ্ছে, থাকাও হয় ব্যবসাও করে, আজকে দোকানের ভিতরে জল ঢুকে গেছে। এই বৃষ্টির সময় হতো, এই দোকান আরো ভেঙে গেছে। হ্যাঁ, গ্রামের দিকেও জল ঢুকে গেছে। এদিকে প্রবল জলোচ্ছ্বাসের জেরে দীঘা মেরিন ড্রাইভের গার্ডওয়াল টপকে লোকালয়ে জল ঢুকে পড়েছে। ইতিমধ্যে প্রায় 10 ফুট উচ্চতার জল লোকালয়ে ঢুকে পড়ছে, জলের তলায় রাস্তা। ফলে পূর্ণিমার ভরা কোটালের দাপটে আচমকায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে দীঘা সংলগ্ন গ্রামগুলিতে। যেভাবে দীঘা, শঙ্করপুরের একাধিক গ্রামে সামুদ্রিক জল ঢুকে পড়েছে, তাতে সবজি, ধান, মৎস্য চাষে ব্যাপক ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। স্বভাবতই স্থানীয়দের মনে আতঙ্কের ছায়া।